নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হল শনিবার। বক্তৃতার আগ থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, স্বাস্থ্যবিজ্ঞান উন্নত হওয়ায় ডায়াবেটিস রোগের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের প্রথম বার্ষিক সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এমনটাই বলেন। দুই দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ডায়াবেটিস একটি এমন রোগ যার সঠিক চিকিৎসার প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্যবিজ্ঞান উন্নত হওয়ায় এই রোগের প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে। বিজ্ঞানের উন্নতির মাধ্যমে মানুষকে ডায়াবেটিস রোগ থেকে রক্ষার নানান পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু এখন ডেভেলপমেন্টের কারণে, সায়েন্স এত ডেভেলপ করেছে, যে কারণে এখন সেটাকেও প্রিভেন্ট করার মতো অবস্থায় দাঁড়িয়েছে। আমরা ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2, জুভেনাইল ডায়াবেটিস ইত্যাদি আমরা সবাই জানি। এখন আগে তো কথায় কথায় বলতাম যে ব্লাড টেস্টটা করে নেব, তবে আমরা উঠাই দিলাম, আমরা ব্লাড টেস্ট করালাম। ব্লাড টেস্ট করিয়ে দেখতাম যে ব্লাড সুগারের লেভেল কত আছে, সে ফাস্টিং বা পোস্টপ্রান্ডিয়ালই হোক, সেটা নিয়েও অনেকের মধ্যে আমি দেখেছি ডায়াবেটিসের ডায়াবেটিশিয়ানদের মধ্যে অনেকে বলে আমি ঠিক কিছু না, আরে এর থেকে অনেক বেশি রোগ, এর থেকে বেশি আসবো অসুবিধা হয়, এটা নিয়ে এটা। কিন্তু থিওরিটিক্যালি কিছু আছে যে এতটুকু থাকে নর্মাল, এতটুকু থাকে বেশি, এরপরে A1C টেস্টে সেটা। তো এইভাবে আস্তে আস্তে আমাদের বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের ডায়াবেটিসকে কীভাবে যে রক্ষা করা, মানে মানুষকে রক্ষা করা যায় সে সুবিধাগুলো আমাদের এসছে। ডায়াবেটিসের কথা বললে ইনসুলিন হরমোনের কথা আমাদের মনে করে, আমরা ব্লাড সবে জানে কার্বোহাইড্রেট আমাদের নিতে হবে, কিন্তু সেই কার্বোহাইড্রেট সমস্ত সেলের শরীরে সমস্ত জায়গায় প্রয়োজন, এবং তার কি ফ্যাক্টর কি সেটা হচ্ছে ইনসুলিন হরমোন। উত্তর পূর্বাঞ্চলে জনগণকে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য নিয়ে 1995 সালে নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি গঠন করা হয়। জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি এই সংস্থাটি ডায়াবেটিস রোগ সংক্রান্ত কর্মশালারও আয়োজন করে থাকে। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও ডক্টর মুকুট রায়, ডক্টর প্রদীপ ভৌমিক এবং ডক্টর মনিরুল ইসলাম বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠান মঞ্চে নর্থ ইস্টার্ন ডায়াবেটিস সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের 5 জন বরিষ্ঠ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা স্বরূপ তাদের হাতে স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।